চট্টগ্রামের কর্ণফুলি নদীর পাড়ে গড়ে ওঠা উপজেলা কর্ণফুলি বলা যায় খামারের উপজেলা এখানকার এক খামারে গরু সংখ্যা প্রায় ত্রিশ হাজার প্রতিদিন এসব গবাদি পশু থেকে সাড়ে তিন হাজার টন গোবর আর দুই লাখ টন গোমূত্র তৈরি হয় বিপুলে বর্জ্যের দুর্গন্ধে ব্যাপকভাবে দূষিত হচ্ছিল কর্ণফুলির পরিবেশ খামারিরা ভেবে পাচ্ছিলেন না কি করবেন আর সে ভাবনা থেকেই কয়েক বছর আগে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি শুরু করেন কয়েকজন উদ্যোক্তা পাঁচ বছরের ব্যবধানে উপজেলায় ছোট বড় মিলিয়ে বায়োপ্ল্যান্ট গ্যাসের সংখ্যা দাঁড়িয়েছে নয় যেখান থেকে সংযোগ নিয়ে দৈনন্দিন রান্না সারছেন উপজেলার প্রায় চার হাজার পরিবার আর খামারিরা গ্যাস বিক্রি করে আয় করছেন মাসে প্রায় চল্লিশ লাখ টাকা গরুর গোবর থেকে বায়োগ্যাস করতেছি ওগুলা দশ তুলা মতো বাইরে লাইন দিছি আমরা সাড়ে তেরোশো টাকা করে নেই প্রায় চার হাজার ফ্যামিলির কাছাকাছি এখানে বায়োগ্যাসের সুবিধাটা পাচ্ছে সবচেয়ে বড় বড়ো সুবিধাটা হচ্ছে যে এটাতে কোনো সিলিন্ডারের মতো কোনো বিপজ্জনক না বায়োগ্যাসটা নিয়মিত তারা গ্যাস পাচ্ছে আর ওইটা তো মনে হয় গ্যাস পরে গেলে আবার একটা বোতল এনে লাগাতে হয় এটা তো কন্টিনিউস চব্বিশ ঘন্টা কি ইউজ করতে পারতেছে এ গ্যাস একদিকে পরিবেশ বান্ধব অন্যদিকে মূল্য সাশ্রয়ী কিছুদিন ধরে সিলিন্ডার গ্যাসের বাজার অস্থির তাই এ গ্যাসের চাহিদা বাড়ছে প্রতিনিয়ত বাজারে বারো কেজি ওজনের এলপিজি সিলিন্ডার ষোলোশো টাকায় বিক্রি হলেও বায়োগ্যাস প্ল্যান্টে গ্যাস পাওয়া যাচ্ছে এক হাজার থেকে তেরোশো টাকায় প্রতিটি সংযোগে পুরো মাস পাওয়া যায় আনলিমিটেড গ্যাস নেই দুর্ঘটনার ঝুঁকিও বায়োগ্যাস একটাতে এক মাস চলে যায় তা আমরা খরচ হিসেবে হন কম তেরোশো টাকা দিয়ে আমরা পুরো মাস চালাইতে পারি এটা ভালো এটা একটু একটু যায় যায় দিয়ে দিয়ে দিলে দিলে বন্ধ হয়ে কিছু উদ্যোক্তরা জানান ছোট পরিসরে চারটি গরুর বর্জ্যের প্লান্ট স্থাপনে খরচ হয় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বর্জ্য সরবরাহ সচল থাকলে এক একটি প্লান্ট স্থায়ী হয় দীর্ঘ সময় পাশাপাশি প্ল্যান্টের ব্যবহৃত বর্জ্যের উচ্ছিষ্ট আছে আর্থিক মূল্য যা বাজারে বিক্রি হয় জৈব সার হিসেবে উপজেলায় খামারিদের প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধ করছে স্থানীয় প্রশাসন অনেকগুলো বায়োগ্যাস প্ল্যান্ট হয়েছে এবং একই সাথে এই যে বর্জ্যটা আছে যে সার হিসাবে যাতে ইউজ করা যায় এক হিসেবে বার্মিক কম্পোস্ট অনেক জায়গায় বার্মিক কম্পোস্টও হচ্ছে তো এই গরু নিয়ে কিন্তু ব্যাপক একটা কর্মযোগ্য হচ্ছে সুষ্ঠুভাবে ব্যবহারের মাধ্যমে এই এলাকার আরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় এবং আরও লাভজনকভাবে তারা কার্যক্রম পরিচালনা করতে পারে উদ্যোক্তারা মনে করেন খামার থেকে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করে জৈব জ্বালানি তৈরির এ মডেল সারাদেশে ছড়িয়ে দিলে গ্যাসের চাহিদা কমিয়ে আনা সম্ভব কাজী মাহফুজ এখন চট্টগ্রাম